বিসমিল্লাহির রহমানুর রহিম। ওমান উতিয়ান হিকমাতা ফাকাদ খায়রান কাসীরান, ওয়া এবং মান দান যা যে যাকে উতিয়ান আতা, আমি বলা ঠিক না, আমি যাকে রহস্যের জ্ঞান দান করলাম তাকে আমি যথেষ্ট রহমত দান করলাম। দ্য মিস্টিক উইজডম হুইচ ইজ বেস্টোড বাই মি, ইট ইজ এ গ্রেট রেমুনারেশন। আমি যাকে রহস্যে জ্ঞান দান করলাম তাকে আমি যথেষ্ট রহমত বা যথেষ্ট কল্যাণ দান করলাম। আচ্ছা, এই রহমতের জ্ঞান সাগরে যখন ডুব দেয় মানুষ প্রশ্নের উত্তর পায় না, কেননা সূরা লোকমান এবং সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত পানিগুলো যদি কালি হয় আর দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কলম হয়, তবু আমার কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করাতে পারবে না। পৃথিবীর এত নিউজপ্রিন্ট, এত বই, হোল ওয়ার্ল্ডের বেরোচ্ছে, কতটুক কালি আর গেছে, কালিতে হাজার ভাগের এক ভাগও শেষ হয় নাই, ঠিক না প্রফেসর? হ্যাঁ, শেষ হয় বিশাল তিন ভাগ পানি, একটি কালি হইলে আর গাছগুলো কলম হইলে লিখেছে। আবার কোরআন বলতেছে সাতবার যদি পানিগুলো কালি হয় আর গাছগুলো কলম হয় তবু পার। সেই বিশাল সাগরে আমি অধম জাহাঙ্গীর সম্ভবত 53 বছর কোরআন রিসার্চ করছি। 1964 সাল থেকে আমি শুরু করি। ফার্স্ট আমার কোরআনের তফসিরটা যেটা আমি হাতে পেয়েছিলাম, নিয়েছি সেটা আবদুল্লাহ ইউসুফ আলী হলি কোরআন। তারপরে বোধ হয় পেয়েছি রিয়ং ডে নিকলস, তারপরে পেয়েছি জে আর আর বেলি, তারপরে পেয়েছি রডওয়েল, তারপরে বোধহয় পাওয়ার, তারপরে সেলস, তারপরে আব্দুল মজিদ দরিয়াবাদি। আমি সম্ভবত 44টা কোরআনের তফসির পড়েছি। তন্ন তন্ন করে আমি খুঁজতাম, আমি অনেক প্রশ্নের উত্তর এখনো জানি না, কারণ আল্লাহ পাক স্বয়ং বলেছেন মাকান আল্লাহ খাইরুল মাকেরি, তুমি যতই জ্ঞানী হও না কেন, যতই তুমি চালাকি করো, সবচেয়ে বড় কৌশল দাতা স্বয়ং আল্লাহ। কি করুন তার সঙ্গে প্রফেসর সাহেব, চিন্তা করেন তো, এর উত্তর আমি আজও জানি না। পৃথিবীতে দুটা জল জ্যান্ত জাতি ছিল, একটা আগ একটা সামুদ, একটা আদ জাতি একটা সামুদ জাতি। আদ জাতির নবীর নাম ছিল হুদ আর সামুদ জাতির নবীর নাম ছিল সালে। কত বলেছে হে আমার জাতি, হে আমার কম, ডোন্ট টু ওয়ার্শিপ দেম, ইজ ইয়র আইকন, মূর্তি পূজা করব না। হুদ বলেছে, সালেও বলেছে, কিন্তু উম্মতরা শোনেন নাই, সেই দেশের জনসাধারণ তার কথা ভ্রুক্ষেপ করেন না করার দরুন দেখলো বললো আল্লাহ আমরা ব্যর্থ হইলাম, পারলাম না। আল্লাহ কি করলেন, আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস
ধ্বংস করে দিলেন। এটা কোরআনই আছে, সূরা হুদ, অন্যান্য অনেক সূরায় পাবেন। টোটালি টু নেশনস ওয়ার র‍্যাঙ্ক অ্যান্ড রুইনড বাই দ্য হোলি হ্যান্ড অফ আল্লাহ। আর জাতীয় শেষ, সমুদ্র জাতীয় শেষ, অপরাধ। They were the worshippers of icon or atheism. তারা মূর্তি পূজা করত, বারবার মানা করছে, শোনে না। আল্লাহ বলতেছেন দেখো নাই, আদার সামুদ জাতিকে কিভাবে আমি ধ্বংস করলাম মূর্তি পূজার অপরাধে। ক্যান আই নট সে টু ইউ লর্ড দিস অধম জাহাঙ্গীর, আমি কি আল্লাহ তোমাকে একটু প্রশ্ন করতে পারি? আদার সামুদ জাতির অস্তিত্ব ছিল, তারও 300-400 বছর আগের চেয়ে ছিল হিন্দু ধর্ম, অখণ্ড ভারত। পাকিস্তান আর বাংলাদেশ সেদিন কইছেন আকসিট কেলি বুঝি, ঠিক না? এই অখণ্ড ভারত, পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে হইল অখণ্ড ভারত, যাতে খণ্ডন করা যায়। এই অখণ্ড ভারতে এত হাজার বছর ধরে মূর্তি পূজা হচ্ছে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, ত্রিনাথ পূজা, জগন্নাথ পূজা, মনসা পূজা, শীতলা পূজা, কত রকম মূর্তির ভ্যারাইটিস এই অখণ্ড ভারতে হরদম চলতেছে। আল্লাহ পাক, তুমি যে এই অখণ্ড ভারতে দেখো নাই, তুমি আগার সামুদ জাতিকে মূর্তি পূজার অপরাধে ধ্বংস করে দিলে, আর অখণ্ড ভারতে তুমি করলে না? তুমি যে বলেছ আমার সাল্লাহ, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আমি নবীর সন্না পাঠিয়েছি সেই জাতির ভাষায়, সেই জাতির কৃষ্টি কালচারের ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে। যদি বলেন ভারতে নবী নাই তাহলে কোরআন ভুল হয়ে যায়, যদি বলেন আছে কোথায়, 6,000 বছর আগে জয়ব মুনি বলতেছেন হারাং অল্লাহ অল্লাহ রকম বরেষ অল্লাহ অল্লাং আদলা বুকম এককম অল্লাহ বুকম নিকাতকম পুত্রং অবুল্ল রসুল মমতং মৌনং তো মৌনং নমনং নরকং নিশ্চয়ং। আমি জয়পুরে এক মন্দিরের পুরোহিতকে বলছিলাম, দেখো মেরা নবী কা বাপ কা নাম হ্যায়, মেরা নবী কা নাম হ্যায় কা নেই হ্যায়, আমি অব্দুল্লাহ কো, তোমার নবী কা বাপ কা নাম আব্দুল্লাহ হ্যায়, ইধার তো আব্দুল্লাহ হ্যায়, তোমার নবী কা নাম মোহাম্মদ, হ্যাঁ ইধার মামাদাং। ওই খানজির পড়া তোরে আমি জীবনে বুঝে পাবো না, মনে মনে কই তুই আবু জাহেল, তুই আবু জাহেল। সব সব জাদুঘর ইমান আনলো, আবু জাহেল তো আনলো না। আবু জাহেল ধমক দিয়ে 360 জাদুঘরকে বললো, তোরা বোকা, তোরা বল, আমাদের জাদু জমিনে চলে, মোহাম্মদ নাউজুবুল্লাহ এত বড় জাদুগির যে তার জাদু আসমানেও চলে, মানল না জাদুগিররা, মাইনে রইল। কিন্তু আবু জাহেল যে মানবে না তাকে মানানো যায়, প্রফেসর আপনি কি নিচে আসছেন কখনো না, আপনি তকদীর এখানে নিয়ে আসছে। আপনি আসার ক্ষমতা নাই এখানে, আপনার ভাগ্য আপনি যেখানে নিয়ে আসছেন,
গ্রহণ বর্জন আলাদা কথা, আসছেন তো এই অখণ্ড ভারতে, এই যে মুক্তি পূজা হচ্ছে এখনো হচ্ছে ঠিক না? তার্লাপাক যদি বলি যে আপনি আজ সামুজাতিরে মূর্তি পূজার অপরাধে ধ্বংস করে দিলেন, আর ভারতে এখনো লক্ষ্মী, এই কাল গৌর পরশু কালী পুজো হইল, দুর্গা পূজা হয় না বাবা, যে এত মূর্তি পূজা হচ্ছে সে এই ভারতে তো আপনি ধ্বংস করলেন না, এই রহস্য বুঝতে পারলাম না। দিস মিস্ট্রিক ইজ আনন টু মি, আই ডোন্ট নো, তাই জ্ঞানের শেষ কথাটা সক্রেটিস বলেছেন, জ্ঞানের শেষ কথাটির নাম হলো আমি জানি না। 53 বছর কোরআন রিসার্চ করে আমি 81 বছর চলছে, আমি বিরাট কোরআন থেকে একটা জ্ঞান অর্জন করছি, সেই বিরাট জ্ঞানটির নাম হলো আমি কোরআন বুঝি না। আমি একজনের বোঝা আরেকজনের দেই না, আমি যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে পাই টু পাই নেব, আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না, রাইট? আল্লাহ পাক অধম জাহাঙ্গীর কি তোমার প্রশ্ন করতে পারে? বাপের পাপ ছেলেকে দাও না, ছেলের পাপ বাপেকে দাও না, যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকেই নেবে, রাইট? কিন্তু রু ছিল না, এই ভুল করে, বন মানুষ ছিল, তারা নফসের অধিকারী ছিল, রূহ ছিল না, যে মানুষটির মধ্যে প্রথম অনুফাক তুমিন রুহি, যার মধ্যে প্রথম রূপ উদ্ধার করলো উনি আদম। কোরআন বলেনি অনুফাক তুমিন নফসি, কোরআনের এক জায়গাও নাই, নফস উদ্ধার করেন আল্লাহ, রূপ উদ্ধার করেন। আদম আদি পিতা এবং মা হাওয়া, মা আদি মা বললেন আল্লাহ এনজয় দ্য লাইফ উইথ পাম্প অ্যান্ড গ্লিটারিং, যা চাও আনন্দ করো, মৌজ করো, থাকো, বাট রিমেম্বার don't taste that tree was zakkas shajara, gandham bole nai was zakkas shajara, zakka mani taste kora, shajara mani gach, oi nishiddho brikher shad grahan korlo na, jodi koro tahole ami kintu দুনিয়া নামক একটা সেন্টার জেল বানিয়ে রাখছে, আল্লাহ আগেই বানিয়ে রাখছে, জানে যা কাম করব, আমার কথা যে মানবে না এটা ভালো করে জানে। আল্লাহ পাক বলতেছেন যদি ইফ ইউ ট্রান্সগ্রেস ইউর প্রপার্টি, তোমার সীমা যদি লঙ্ঘন করো, তাহলে দুনিয়াতে ফালে দুনিয়া একটা সেন্টার জেল, ওনারা যে করি হোক যাই হোক সরকারের
প্ররোচনা করুক বা টেন্টালাইজ হোক বা লোরমেন্ট হোক বা সিডিউসমেন্ট হোক, যেটা ইচ্ছা হোক, কিন্তু তারা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করছে। পড়ার দরুন তাদেরকে দুনিয়া নামক সেন্টার জেলে ফালাইছে, আল্লাহ ফালাইছেন, ভালো করছে, ঠিকই তো। আপনি যেটা না করছেন সেটা তারা করছে। দে শুড বি পানিশড অ্যাকর্ডিং টু ইউর ল। আচ্ছা, কত কাণ্ড কাণ্ড, যেতেই হবে দুনিয়া আসলো। আচ্ছা, দুনিয়াতে বসবাস কর। আল্লাহ পাক, আমার আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া বেহেশতের নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার দরুন দুনিয়া নামক সেন্টার জেলে ফেলে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রফেসর শামীম মইজুদ্দিন তারিক, আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করি নাই। আপনারা বলছেন বাপের পাপ ছেলেরে দেব না, ছেলের পাপ বাপের দেব না। আদম আর হাওয়ায় যাই করুক করছে, তাকেও শাস্তি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোন অপরাধে এই সেন্টার জেলে আসলাম, এর উত্তর আমি জানি না। কিছুটা হয়তো ওই আমি নাহিদ সাহেব একটা বই ছাপাইছে আমার মারে পথের কি ভেদ অজানা, কিটা গোপন রহস্যের অজানা। এই বইটা TNT ডাইরেক্টর জেনারেল ছিলেন আমার ক্লাস ফ্রেন্ড বগুড়া জেলা স্কুলে, আমরা একসাথে পড়েছি 5, 6, 7, 8, 9 টেনে উঠছিলাম। তারপর তো বাবা চিটাগাং বদলি হয়ে গেল কলেজে, হাই স্কুলে, সেটা আলাদা। ওই বইটা পইরা আমার ফোনে বলতেছে, জাহাঙ্গীর তুই যত বই লিখছ এর উপর বই হয় না। আমি বলছি তোর অভিমত কয়, আমি কয়েকবার পড়ছি বইটা, আমি নিজে ছাপাইনি, ছাপাইছে নাহি তো। তোমরা যদি এই জ্ঞানের কিছুটা সামান্য হলো যে জানবার তোমার আকাঙ্ক্ষা থাকে, ওই বইটা সংগ্রহ করবো যদি তোমাকে মন চায়। তো এই মিস্টিকের কথাগুলো বোধ হয় ওই বইতে আছে মনে হয়, আমার মনে হয়। তো তুমি বলছো বাপের পাপ ছেলের দেব না, ছেলের পাপ বাপের দেব না। তা তোমার ছেলে তো আমরা, আমরা তো পাপ দিবার কথা না, আমরা তো গন্ধম খাইনি, মানে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিনি, আমরা জান্নাতেই চাইনি। আমরা কোন অপরাধে এই দুনিয়ার সেন্টার জেলে ভুগতেছি? এর উত্তর আমার জানা না, যদি জানাও থাকে আমি বলব না, কারণ নাই বললে মিথ্যা হয়ে যায়। যদি জানা থাকে আমি বলব না। আচ্ছা আল্লাহ পাক, নিউটনের যে সূত্র আবিষ্কার হয়েছে আপনি জামা, নিউটনের সূত্র সার্বজনীন সত্য, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন। প্রত্যেক কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজ্ঞানের সূত্র এবং আপনারও সূত্র।